সৌদি আরবের রিয়াদে মেরিনোভা মেডিকেল সেন্টারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মেডিকেলের হলরুমে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হাফেজ কেফায়েত উল্লাহ খান। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুল আমিন। কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেদী হাসান, মৃধা, কবির হোসেন, ডাক্তার মাহমুদুল হাসান সহ অনেকে। বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের ফুটবল টিম গঠিত হয়েছে। ফুটবল টিমের সদস্যদের হাতে জার্সি তুলে দেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আহ জুবেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে মহামারী করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরা এবং দেশ ও প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন অতিথিরা।